হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই ডে টু ডে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের লেসন নম্বর 8 শুরু করছি। আজকের লেসনে শিখবো কি ফন্ট এবং ফন্ট সাইজ। তো ফন্ট এবং ফন্ট সাইজ কী জিনিস, আমরা এখানে দেখো, প্রথমে ডকুমেন্টের নির্দিষ্ট অংশকে সিলেক্ট করতে হবে এবং হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপে ফন্ট ডাউন অ্যারো বাটনে ক্লিক করে নির্দিষ্ট ফন্ট সিলেক্ট করতে হবে। খুবই সংক্ষেপে লেখা আছে, বইতে আরও অনেক বড়োভাবে লেখা আছে, কিন্তু এখানে খুবই সংক্ষিপ্ত আকারে সুন্দর করে লেখা আছে। তোমার এটা লিখলে পরীক্ষার নম্বর পাবে। এবং সাইজ কীভাবে হবে, কীভাবে ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে, একই জায়গায় আর কি, হোম ট্যাবের বা এখানে হোম রিবন আমরা বলতে পারি, হোম রিবনের ফন্ট কমান্ড গ্রুপের ফন্ট সাইজ ডাউন, মানে ফন্ট সাইজ ডাউন অ্যারো বাটনে ক্লিক করে নির্দিষ্ট ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমরা এবার এটা কীভাবে করবো, চলো আমরা এখানে আমরা চলে যাচ্ছি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করলাম, ইকুয়াল টু লিখলাম, ইকুয়াল টু RAND র্যান্ড, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ক্লোজ করলাম, এটা পেয়ে গেলাম। এখন এখানে ফন্ট সাইজ দেখো, এখানে আমাদের কী আছে, এই যে হোম রিবনের ফন্ট কমান্ড গ্রুপ, আমাদের এখন যে আমরা ভিডিওগুলি হবে পরপর ভিডিওগুলো আমরা এই ফন্ট কমান্ড গ্রুপের উপরে হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ কমান্ড গ্রুপ এখানে। আমরা এই কাজগুলো আমাদের খুবই অনেক ব্যবহার করি, বারবার ব্যবহার করি। তো এটা আমরা এখান থেকে আমরা কি এই ফন্ট এবং এই সাইজ এই দুটো সম্পর্কে আমরা দেখবো। তবে ফন্ট কি, যেমন এই যে আমরা যে লেখাটা আছে, এই লেখার প্যাটার্ন, এই লেখাটার নাম কি দেখো, এখানে 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 তার ফন্ট, ফন্টের নাম লেখা আছে, ঠিক আছে। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, ফন্টের নাম চেঞ্জ করতে, তার জন্য আমি কী করতে হবে, আমাকে এখানে প্রথমে যেটুকু সিলেক্ট, মানে আমাকে চেঞ্জ করতে হবে সেটাকে সিলেক্ট করতে হবে, এবং এই যে ডাউন অ্যারো বাটনে ক্লিক করছে, বা একে কম্বো বাটনও বলা হয়, বা এখান থেকে শর্টকাট কী দেখছি, কন্ট্রোল শিফট এফ একসঙ্গে প্রেস করলে এটা ওপেন হবে। এখান থেকে তো প্রচুর ফন্টের নাম দেওয়া আছে, এখানে ফন্টের নাম, এগুলোকে বলা হচ্ছে ফন্ট নেম। তো আমি যদি মনে করো এখানে ওয়াইড ল্যাটিন সিলেক্ট করি, তাহলে দেখো আমাদের এটা ওয়াইড ল্যাটিন হয়ে গেলো, এই ফন্টের নাম কি ওয়াইড ল্যাটিন। এভাবে আমি যদি আবার অন্য কোনো ফন্ট দিতে চাই, এখানে আমি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে ডাউন অ্যারো বাটনে ক্লিক করলাম, এখানে মনে করলাম মনোটাইপ কর্সিভা, এটা ক্লিক করলাম, এটা লেখা আমাদের লেখা হয়ে গেলো। তো এটা হলো আমাদের ফন্ট। তো তোমাদের ফন্ট থেকে প্রশ্ন আসতে পারে, ফন্ট চারটি ফন্টের নাম লিখো বা দুটো ফন্টের নাম লিখো, তো তোমরা অবশ্যই মনে রাখবে, বা বা ইসে তোমার কম্পিউটারে বা 2007 বাই ডিফল্ট কোন ফন্ট ব্যবহার করা হয়। তো আমি মনে করো একটা নতুন আমি ডকুমেন্টস নিচ্ছি, ফাইল মানে এখানে অফিস বাটনে ক্লিক করলাম, নিউ ক্লিক করলাম, দেখো ব্ল্যাক ডকুমেন্ট ডবল ক্লিক করলাম, দেখো এখানে দেখো এই যে আমরা সিলেক্ট করেছি, এইখানে আমাদের যে বাই ডিফল্ট ফন্টের নাম আছে কনস্ট্যান্টাইন বডি, ঠিক আছে, এটা নাম বাই ডিফল্ট আছে। যেমন আরও এর আগে কোনো ভার্সানে, আগের ভার্সানগুলোতে এরিয়াল থাকতো বা টাইমস নিউ রোমান থাকতো, এই যে টাইমস নিউ রোমান, এগুলো বাই ডিফল্ট থাকে। যেমন ইয়ে বৃন্দা, এই একটা ফন্ট, এই বৃন্দা ফন্ট সাধারণত বাংলা বাংলাতে ব্যবহৃত হয়, বাংলা টাইপ করার জন্য। এখানে আমাদের বাংলা টাইপ করার জন্য আমরা যেমন F5 প্রেস করলাম, এখানে আমরা বাংলা টাইপ করে রাখলাম, যেমন এখানে ক খ, এগুলো আমরা আমাদের বৃন্দা টাইপে হয়। তো এখানে হলো কি, আমার তাহলে আমরা ফন্ট কী শিখলাম, যে আমাদের যে লেখা সেই লেখার যে ধরনটা, সেই লেখার ধরনটাকে বলা হচ্ছে ফন্ট। অর্থাৎ কি, আমরা যেমন আমরা এক একজন এক এক হাতের লেখায় লিখি, প্রত্যেকটা লোকের হাতের লেখা আলাদা আলাদা রকমের, ঠিক তেমনি সেই সেই লেখার ধরনটাকে বলা হচ্ছে ফন্ট। আর ফন্ট সাইজ কি, এটাকে বড় এবং ছোট করা, এই যে আমাদের পাশে এখানে দেওয়া আছে ফন্ট সাইজ বাটন, এখানে বাই ডিফল্ট এখানে 72 অবধি থাকে সাধারণ অবস্থায়। আমরা এটাকে যদি আমি আরও এখানে আমরা আমরা সাইজ বড় করে দিলাম, বা এখান থেকে যদি 72 এর আরও বেশি বড় করতে চাই, তাহলে আমাকে এর ভিতরে ক্লিক করতে হবে, ভিতরে ক্লিক করে মনে করি আমি 500 সাইজে বড় করবো, 500 টাইপ করলাম, এন্টার প্রেস করলাম, দেখো টি এত বড় হয়ে গেলো, 500 সাইজ হয়ে গেলো ফন্ট এটা। তো এখান থেকে সাধারণ অবস্থায় বাই ডিফল্ট, মানে সাধারণত তোমাদের যে ফন্টটা সিলেক্ট করা থাকে সেখানে আমাদের 12 ফন্টে থাকে, বা এটা আমরা প্রয়োজনে আমরা এটাকে কী করতে না এটাকে আমরা বড় বা ছোট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম কি ফন্ট, কীভাবে ফন্ট চেঞ্জ করব, ফন্টের সাইজ কীভাবে চেঞ্জ করব, মানে ফন্টের সাইজ সাধারণত মানে তোমার সর্বাধিক বড় থাকে এবং তার সর্বনিম্ন 8 থাকে, বাই ডিফল্ট 12 থাকে, আর এখানে আমাদের বাই ডিফল্ট ফন্ট কী থাকে, চারটি ফন্টের নাম টাইপ লিখবে অবশ্যই মনে রাখবে, যেমন এখানে মনোটাইপ কর্সিভা, বা টাইমস নিউ রোমান, অ্যালজেরিয়ান, ওয়াইড ল্যাটিন, তারপরে গ্যারামন্ড, এগুলো বিভিন্ন রকমের ফন্ট। তোমরা যখন এগুলো বারবার প্র্যাকটিস করো, তখন প্রচুর ফন্ট আছে, এখন হাজারো হাজারো ফন্ট আছে। তো এখানে আমাদের যেগুলো আছে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রয়োজনে আরও আমরা ফন্ট ইন্টারনেট থেকে ডাউনলোডও করে নিতে পারি। তো সেটাগুলো হচ্ছে ফন্ট। তো এখানে আমাদের আজকে তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি।
তা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং তোমরা অবশ্যই এই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলকে ফলো করবে।